আমি আপনাদের বন্ধু মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ঘরোয়াভাবে আইসক্রিম তৈরি করব, সেই জন্য 1 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। এইটা কিছুটা ঘন হলে তারপরে বাদ বাকিগুলো আপনাদের দেখিয়ে দেব। আমি এই দুধটা তো অনেকটা কমে গেছে, এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। তিন চামচ গুঁড়ো দুধ দেব। দুধ দিলে একটু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, সেই জন্য দুধ দিয়ে দিলাম। তারপর এটা ঘন হয়ে এলে আপনাদের সাথে শেয়ার করে চিনি দিয়ে দেবো। এরপর একটু ঘন হলে চিনি দেবো। হ্যাঁ, আমি এবার একটা মিক্স দিচ্ছি। এটার মধ্যে গুঁড়ো দুধ আছে, এই যে এটার মধ্যে গুঁড়ো দুধ আছে, পেস্তা কুচি আছে আর চিনি গুঁড়ো আছে। এইটা আমি মিশিয়ে এখানে আস্তে আস্তে দিয়ে এটা নেড়ে দেব, অল্প অল্প করে দেব আর নেড়ে দেব। এটা কম আছে দিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন যাতে দলা পাকিয়ে না যায়। এরকম করে খানিকক্ষণ ফুটলে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই এটা আমার দেখেছি কতটা ঘন হয়ে গেছে, একদম মিষ্টি মিষ্টি সব ঠিকই আছে। এটা ঠান্ডা হলে আমি সব কন্টেনারের মধ্যে দিয়ে দেবো। আমার দুধটা ঘন করে রেখেছিলাম, সেটা তো ঠান্ডা হয়ে গেছে। আমি এই বড় একটা কৌটোর মধ্যে আইসক্রিম বসিয়ে দিলাম আর এই ছোট ছোট 4টে কৌটোয় বসিয়ে দিয়েছি। এবার এইগুলো ঢাকনা দিয়ে টাইট করে ঢাকা দিয়ে এগুলো 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা এগুলো জমতে দিতে হবে ডিপ ফ্রিজে, তারপরে আপনাদের কাছে ফিরে আসবো। আমার আইসক্রিম বসিয়েছিলাম, সেগুলো তো জমে গেছে, বের করতে করতে 4টে বসিয়েছিলাম, এরকম বের করতে করতে 3টে শেষ, এইটা রয়েছে। আর এখান থেকে স্কুপ করে কিছু নেওয়া হয়ে গেল আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম বেশ খেতে ভালোই লাগে, এখানে এটা স্কুপ করে নিতে পারবেন, এটা নিজেরা ধরে ধরে খেতে পারবেন, সবাইকে একটা একটা দিতে পারবেন। দেখবেন ভিডিওটা কেমন লাগছে জানাবেন, ভালো থাকবেন।